হাঁসখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এদিন তারা দেখা করলেন মৃত নাবালিকার পরিবারের সাথে। ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা শুভেন্দুর। হাঁসখালীতে নাবালিকার পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাবালিকার পরিবারের সাথে কথাও বলেন তিনি। পাশাপাশি এদিনই নাবালিকার পরিবারের সাথে দেখা করে তাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। জন্মদিনের পার্টিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে হাঁসখালী এলাকার পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালির বিরুদ্ধে। শনিবার এই মর্মে হাঁসখালী থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত ধৃতের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সোহেলের বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার প্রভাকরকে তোলা হয় আদালতে। এদিন দুপুরের পর নির্যাতিতার গ্রামে পৌঁছান শুভেন্দু অধিকারী। তার পরিবারের সাথে কথাও বলেন তিনি। এরপর শুভেন্দু অধিকারী বলেন, এই তো ঘর দেখছেন আপনারা, এই বাড়ির মেয়ে কখনো মদ খেতে পারে? মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত। তার মা বলছে আমার মেয়ে গর্ভবতী ছিলেন না, মা কখনো মেয়ের নামে বলে না। এই মুখ্যমন্ত্রীর উচিত এই বাড়িতে কালকে এসে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া। এই দেখুন তার বাড়ির অবস্থা, এই বাড়ির মহিলা মদ খেতে পারে, অতএব লজ্জা রাখার কোনো জায়গা নেই। তারা পরিষ্কার বলেছে পুলিশ হয়রান করছে, তারা পরিষ্কার বলেছে টিএমসির লোকরা এর সঙ্গে ইনভলভ গুন্ডারা, তারা পরিষ্কার বলেছে আমরা সিবিআই চাই, তারা বলেছে পুলিশি হয়রানির থেকে আপনি আমাদের বাঁচান। আমি বলেছি আগামী পরশুদিন হিন্দু শাস্ত্র মতে যে 5 দিনের আমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 5 দিনে একটা ক্রিয়াকর্ম হয়, মূল ক্রিয়াকর্ম 1 বছর পরে হয়, সেই কাজটা করার পরে তাদেরকে এখানকার আমাদের বিধায়ক আশিস বিশ্বাস, আমাদের নেতা বিল্টুবাবু, এরা সহযোগিতা করবে। তারা যেমন যেমন সাহায্য চাইবে আমরা কিছু বলবো না, কোনো জিনিস চাপিয়ে দেব না। তারা যেমন যেমন সাহায্য করবে ভারতীয় জনতা পার্টি সেই সাহায্যটা দেবে, আইনি সাহায্য দেবে, বড় লয়ার দেবে, তাদের পরিবার যাতে সুস্থ থাকে দেবে, তাদের পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যদি অনুরোধ করতে হয় নিরাপত্তা দিতে, সে কাজও আমরা করব। পাশাপাশি এদিন নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করার পর অধীর চৌধুরী জানান যে কোনো মূল্যে পরিবারটির পাশে তারা থেকে তাদের সমস্ত রকম সহযোগিতা করবেন। মৃত কিশোরীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে এবং তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবার আশ্বাস দেওয়ার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম। এই পরিবার একটা দরিদ্র পরিবার, আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেহনত করে যাদের জীবন চলে, তাদের পরিবারের একটা মেয়ের এই মৃত্যুটা আমার মতন বাংলার সকল মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তাই আমার মনে হয়েছে তাদের পরিবারের সঙ্গে দেখা করা উচিত, তাদের এই বিপদের দিনে তাদের পাশে থাকা উচিত। তাই সেই দায়িত্ব বোধ থেকে, সেই নৈতিকতা বোধ থেকে আমি এখানে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দুর্ভাগ্যের বিষয় এখানকার পুলিশ খুব চালাকি করে গতকাল মুখ্যমন্ত্রী যে লাইনটা বলেছেন যে প্রেম না অন্তঃসত্ত্বা না কি সেটা দেখার দরকার, সেই তথ্যটাকে প্রতিষ্ঠিত করার জন্যে তার বাবা এবং মায়ের উপরে মানসিক নির্যাতন করছে। তাদেরকে স্বীকারোক্তির নামে, জবানবন্দির নামে তাদেরকে থানায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের সঙ্গে নানা রকমের মানসিক নির্যাতন করা হচ্ছে। আমি তাদের পরিবারকে বলতে চাই, তাদের পরিবারের সঙ্গে আমি আছি, তাদের পরিবারের পাশে থাকবো, তাদের পরিবার যত দূর যেতে চায় আমি তত দূর যাব। এই এই মহিলা, এই বাচ্চাটার মৃত্যুর তদন্ত হোক, এই রকম নৃশংস মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তি হোক, এটাই আমাদের দাবি। এদিন হাঁসখালীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছেন দুই নেতাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।